হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি হচ্ছে টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের জীবনী নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলেকজান্ডার গ্রাহাম বেল প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে পরিচিত। তাকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অব দি ডিফ নামে ডাকা হতো। তার বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতার কাজে জড়িত ছিলেন এবং মা ও স্ত্রী উভয় ছিল বোবা। এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন। টেলিফোন উদ্ভাবনের আগে থেকেই তিনি শ্রবণ ও কথন সংশ্লিষ্ট গবেষণা নিয়ে নিয়োজিত ছিলেন। 1876 সালে তাকে টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়। পরবর্তী জীবনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করেন, যার মধ্যে রয়েছে উড়োনৌকা এবং বিমান চালন বিদ্যা। 1888 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন যে টেলিফোন, সেটিকেই তিনি এক উটকো ঝামেলা জ্ঞান করতেন। এই জন্যই নিজের গবেষণা ও অধ্যয়ন কক্ষে কোনো টেলিফোন রাখতেন না। তিনি মারা যাওয়ার পর আমেরিকার সকল টেলিফোনে 1 মিনিটের জন্য অবিরাম রিং বাজানো হয়। মার্কিন প্রশাসনের ভাষ্য মতে, যে মহান ব্যক্তি মানুষে মানুষের যোগাযোগে এই পদ্ধতি আবিষ্কার করেছেন, তাকে উপযুক্ত সম্মান দেখানোর জন্যই এমনটি করা হয়েছে। আলেকজান্ডার গ্রাহাম বেল 1847 সালে 3 মার্চ স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। এডিনবার্গের 16 চার্লোটি স্ট্রিটের একটি বাড়িতে একটি পাথরের খোদাই থেকে জানা যায় যে এটি তার পরিবারের আবাসস্থল এবং তার জন্মস্থান ছিল। গ্রাহাম বেলের 2 ভাই ছিলেন, মেলভিস জেমস বেল এবং অ্যাডওয়াস চার্লস বেল, যাদের 2 জনেই পরবর্তীতে যক্ষায় মারা যান। জন্মের সময় তার নাম ছিল আলেকজান্ডার বেল, তবে তার বয়স যখন 10 বছর তখন তিনি তার বাবার কাছে তার বড় 2 ভাইয়ের মধ্যনামের মতো একটি মধ্যনামের জন্য আবদার করেন। তার 11তম জন্মদিনে তার বাবা আলেকজান্ডার মেলভিন বেল তারই এক কানাডিয়ান বন্ধুর নাম অনুসারে তার ছোট ছেলের মধ্যনাম রাখেন গ্রাহাম। এরপরের থেকেই তার নাম হয় আলেকজান্ডার গ্রাহাম বেল। তবে মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবারের সদস্য এবং বন্ধুরা তাকে এলেক নামেই ডাকত। শিশুকাল থেকেই আলেকজান্ডার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে অত্যন্ত কৌতূহলী ছিলেন এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন উদ্ভিদের নমুনা সংগ্রহ করতেন। ছোটবেলায় আলেকজান্ডারের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন বেন হার্ডম্যান। হার্ডম্যানের পরিবার আলেকজান্ডারের প্রতিবেশী ছিল এবং একটি ময়দা মিল পরিচালনা করত। একবার আলেকজান্ডার প্রশ্ন করেছিল যে ময়দা প্রস্তুত করতে হলে কি কি করতে হয়। এই প্রশ্নের জবাবে তাকে বলা হয়েছিল যে পরিশ্রম সাধ্য এক প্রক্রিয়ার মাধ্যমে গমের খোসা ছাড়িয়ে ময়দা প্রস্তুত করতে হয়। মাত্র 12 বছর বয়সে পেরেকের ব্রাশ এবং ঘূর্ণায়মান প্যাডেলের সমন্বয়ে আলেকজান্ডার একটি গম পেশায় যন্ত্র তৈরি করেন, যা ওই মিলে অনেক বছর ধরে ব্যবহার করা হয়েছিল। এই উদ্ভাবনের জন্য হেডম্যান আলেকজান্ডার এবং বেনকে নতুন নতুন জিনিস উদ্ভাবন করার গবেষণা করার জন্য একটি ওয়ার্কশপ উপহার দেয়। জীবনের প্রথম দিক থেকে আলেকজান্ডার সঙ্গীত এবং কলার প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন, যা তার মায়ের অনুপ্রেরণায় আরও উদ্ভাসিত হয়েছিল। কোনো প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই অনেক অল্প বয়সে তিনি একজন পিয়ানোবাদক হয়ে ওঠেন। শৈশবে তিনি মুখাভিনয় এবং বিভিন্ন প্রকারের শব্দ উৎপাদনের মাধ্যমে পরিবারের আগত অতিথিদের মনোরঞ্জন করতেন। তার মায়ের ক্রমবর্ধমান বধিরতা আলেকজান্ডারের মা মাত্র 12 বছর বয়সে শ্রবণ শক্তি হারাতে শুরু করেন তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তার মায়ের সাথে কথোপকথনের জন্য তিনি সাংকেতিক ভাষা রপ্ত করেন, যাতে করে তিনি নীরব থেকে মায়ের সাথে কথা বলতে পারেন। তার মায়ের বধিরতা নিয়ে কাজ করতে গিয়ে আলেকজান্ডার শব্দবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। আলেকজান্ডারের পরিবার বহুকাল থেকে বক্তৃতা কৌশল শিক্ষাদানের কাজ করে আসছিল। লন্ডনে তার দাদা আলেকজান্ডার বেল, ডাবলিলে তার চাচা এবং এডিনবার্গে তার বাবা উভয় এই পেশার সাথে যুক্ত ছিলেন। এই বিষয়ের উপর আলেকজান্ডারের বাবা অনেক প্রকাশনা আছে, যার কতগুলো আজকের যুগে অনেক জনপ্রিয়, বিশেষ করে 1890 সালে প্রকাশিত দ্য স্ট্যান্ডার্ড অ্যালোকিউসনিট এডিনবার্গে প্রকাশিত 1886 সালে এবং 168টি কপি ব্রিটিশ সংরক্ষণ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রায় 12 লক্ষ কপি বিক্রি করেন। কিভাবে বধির মানুষের ওপরের ঠোঁটের নড়াচড়া দেখে ভাব বোঝার প্রশিক্ষণ দেওয়া যায় এই বইতে তার বিস্তারিত বিবরণ ছিল। কিশোর আলেকজান্ডারকে এবং তার 2 ভাইকে তাদের বাবা
দ্বারা এই পদ্ধতি রপ্ত করতে সাহায্য করেছিলেন। প্রশিক্ষণের ফলে আলেকজান্ডার ততটাই পারদর্শী হয়ে উঠেছিল যে তিনি তার বাবার সাথে বিভিন্ন কর্মশালায় যেতেন এবং নিজের পদ্ধতিগুলো প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করতেন। ধীরে ধীরে তিনি এই কাজে এতটাই সক্ষম হয়ে উঠেছিল যে কোনো পূর্ব অভিজ্ঞতা এবং উচ্চারণ জ্ঞান ছাড়াই ল্যাটিন, স্প্যানিশ, স্কটিশ, গেলিক কিংবা সংস্কৃত যে কোনো ভাষায় সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারতেন। ভাইদের মতো আলেকজান্ডারও ছোটবেলায় পরিবারে বাবার কাছ থেকেই শিক্ষা লাভ করে। যদিও খুব অল্প বয়সে তাকে এডিনবার্গের রয়্যাল হাই স্কুলে ভর্তি করা হয়েছিল, সেখানে তিনি 4 ক্লাস পর্যন্তই পড়াশোনা করেন এবং মাত্র 15 বছর বয়সে স্কুল ছেড়ে দেন। স্কুলে তার ফলাফল খুব একটা ভালো ছিল না এবং প্রায় স্কুল কামাই দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। তার বাবা উচ্চাশা সত্ত্বেও স্কুলের পাঠ্য বইগুলো প্রতি আলেকজান্ডারের কোনো আগ্রহই ছিল না, বরং বিজ্ঞান এবং বিশেষ করে জীববিজ্ঞানে তার মারাত্মক আগ্রহ ছিল। স্কুল ত্যাগ করার পর আলেকজান্ডার তার দাদার সাথে বসবাস করার জন্য লন্ডনে গমন করেন। লন্ডনে তার দাদার সাথে থাকার সময় পড়াশোনার প্রতি তার গভীর ভালোবাসা জন্মায় এবং প্রায় তার দাদার সাথে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা এবং পড়াশোনা করে তার ঘন্টার পর ঘন্টা কেটে যেত। দাদা আলেকজান্ডার বেল তার নাতিকে তার শিক্ষানবিস শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে এ বিষয়ে প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন। মাত্র 16 বছর বয়সে আলেকজান্ডার শিক্ষানবিস শিক্ষক হিসেবে স্কটল্যান্ডের ওয়েস্টার্ন হাউস একাডেমিতে যোগদান করেন। যদিও তিনি ল্যাটিন এবং গ্রিক ভাষার ছাত্র ছিলেন, তিনি তার পরিচালিত প্রত্যেকটি ক্লাসের জন্য 10 পাউন্ড করে পেতেন। এর পরের বছর তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তার বড় দুই ভাইও পড়েছিলেন। 1868 সালে সপরিবারে কানাডায় চলে যাওয়ার আগে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তার ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেছিলেন। আলেকজান্ডার ম্যাবেল হুরবার্টকে বিয়ে করেছিলেন। তার দুই ছেলে শিশু অবস্থায় মারা যায় এবং দুই মেয়ে ছিলেন। আলেকজান্ডার 2 আগস্ট 1922 সালে 75 বছর বয়সে কানাডায় মৃত্যুবরণ করেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ভিডিওটি পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।